জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আশা করছি আপনারা সকলে ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমি যে কথা চর্চা করব, যে কথাগুলি বলবো, এই উপায়গুলি, এই কথাগুলি অবশ্যই মেনে চলুন। যারা এই উপায়গুলি করবে, এই কাজটি যারা করবে, তাদের জীবনে নিশ্চিতভাবে জীবনটি তাদের অনেক ভালো হবে এবং জীবনে থাকা যত ধরনের সংকট সমস্যা, সেই সকল ধরনের সংকট সমস্যা দূর হয়ে যাবে। প্রথমত, এই পৃথিবীর সবচাইতে বড় কাজ কি, যে কাজের কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে এবং স্বয়ং ভগবান বলেছে, যারা এই কাজ করবে তাদের উপর সর্বদা ঈশ্বরের আশীর্বাদ থাকবে। সেই কাজটি হচ্ছে দান। দানের মতো মহৎ কাজ এবং দানের মতো পুণ্য কাজ আর দ্বিতীয় কোনো কিছু নেই। তাই দান করতে হয়, এবং দান করলে, যে ব্যক্তি দান করে থাকে, সে ব্যক্তির জীবনে কোনোদিনও কোনো ধরনের বাধা বিপত্তি আসে না, সে ব্যক্তি সর্বদা সংকট মুক্ত হয়ে থাকে। এই পৃথিবীতে থাকা প্রতিটি জিনিস, প্রতিটি জিনিস এক একটি গ্রহের সঙ্গে সম্পর্ক আছে। অর্থাৎ যে নবগ্রহ, যে গ্রহের, যে গ্রহগুলি একজন ব্যক্তির ভাগ্যের পরিচালনা করে থাকে। বলা হয় না যে এই গ্রহ থাকলে, যেমন সূর্য যদি ভালো থাকে তাহলে বলা হয় সকল কিছু পাওয়া যায়, যাদের বৃহস্পতি ভালো থাকে তাদের ভালো। ঠিক তেমনই পৃথিবীতে থাকা প্রতিটি জিনিস, প্রতিটি দ্রব্য, প্রতিটি জিনিস, আমাদের ব্যবহার করা প্রতিটি জিনিস এক একটি গ্রহের কারক। তাই প্রতিটি দানে আপনার গ্রহের স্থিতিও আপনার জীবনে শক্তিশালী হবে। একজন ব্যক্তি যখন জন্ম নেয়, যে কোনো ব্যক্তি যখন জন্ম নেয়, জন্মের সময় তার গ্রহর অবস্থানের উপর তার ভাগ্য নির্ধারণ করা হয়, এবং কিছু গ্রহ খুব ভালো থাকে, কিছু গ্রহ খুব খারাপ থাকে, বা কিছু গ্রহ নিচ অবস্থাতে থাকে। সেই ক্ষেত্রে গ্রহের স্থিতি যদি ভালো থাকে কোনো ব্যক্তির জীবনে, সেই ব্যক্তি তাকে জীবনে কোনোদিনও কষ্ট করতে হয় না। এবং দান হচ্ছে এমন একটি জিনিস, আপনি যখনই যে কোনো কিছু যখনই আপনি দান করবেন, সেই দানটি আপনার, আপনি একটা পুণ্য কাজও করছেন, তার সঙ্গে আপনার জন্মচক্রে থাকা অশুভ গ্রহের প্রভাবগুলিও দূর করবে। এবং যে মানুষ দান করে থাকে স্বইচ্ছায় এবং মনে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে, যে মানুষ দান করে থাকে সে ব্যক্তির জীবনে কোনোদিনও কোনো কিছু কম হয় না, তার জীবনে সকল কিছু বৃদ্ধি হয়। তো দান পুণ্য অবশ্যই করা উচিত। আজকের ভিডিওতে বলবো কয়েকটি জিনিসের কথা, এই জিনিসগুলি অবশ্যই দান করুন, এবং এই জিনিসগুলি দান করলে আপনাদের জীবনে কী কী পরিবর্তন আসতে পারে সেই বিষয়ে চর্চা করব। এবং এই দান করলে, এই জিনিসগুলি দান করলে আপনাদের ভাগ্য উদয় অবভিয়াসলি হবে। ভিডিওটিকে লাইক অবশ্যই দেবেন, শেয়ার অবশ্যই করবেন, ভিডিওটি অন্যের কাজে লাগবে। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রথম যে জিনিসের কথা বলবো সেটি হচ্ছে গুড়। গুড় এমন একটি জিনিস, বলা হয় গুড় সকল দেবী দেবতার প্রিয় জিনিস, বিশেষ করে মা লক্ষ্মীর প্রিয় হচ্ছে গুড়। তাই গুড় দান করা উচিত। মঙ্গলবারে এবং রবিবারে আপনি গুড় দান করুন। মঙ্গলবারে গুড় দান করলে এবং রবিবারে গুড় দান করলে আপনার জীবনে মঙ্গল খুব ভালো হবে এবং সূর্য খুব ভালো হবে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী গুড় দান করুন। গুড় দানে দাম্পত্য জীবনে সুখ আসে। যাদের দাম্পত্য জীবন খারাপ চলছে তাদের গুড় দান করা অত্যন্ত প্রয়োজন। গুড় দান করলে দাম্পত্য জীবনে সুখ আসে। যে মানুষ গুড় দান করে থাকে তাদের জীবনের ধনের অভাব কোনোদিনও হয় না। সমাজে তাদের, সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হয়, সমাজ তাকে সম্মানের চোখে দেখে, মঙ্গল ভালো হয় এবং সূর্য ভালো হয়। মঙ্গল যদি ভালো থাকে ব্যক্তি অনেক সাহসী হয়। সূর্য যদি ভালো থাকে তাহলে বলা হয় যাদের সূর্য ভালো তাদের জীবনে কোনোদিনও পেছনে ঘুরে দেখতে হয় না, জীবনে মান সম্মান ধন সম্পদ ঐশ্বর্য সকল কিছু পেয়ে থাকে। তাই গুড় অবশ্যই দান করুন। মঙ্গলবার এবং রবিবারে অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী আপনি গুড় দান করুন, এবং অন্যান্য যে কোনো শুভ দিনও আপনি গুড় দান করতে পারেন। দ্বিতীয় মহৎ দান হচ্ছে ঘি। ঘি যদি দান করা যায়
তাহলে আপনার স্বাস্থ্য শরীর ভালো থাকবে। আপনার স্বাস্থ্য শরীর ভালো থাকবে, যাদের অসুস্থতা নিয়ে খুব টেনশনে আছে, চিন্তাতে আছে, তাদেরকে অবশ্যই ঘি দান করা উচিত। সামর্থ্য অনুযায়ী ঘি দান করুন। এর উপরেও ঘি দান করলে, আপনি যদি ঘি দান করে থাকেন, আপনার বাড়িতে ঔশ্বর্য বাড়বে। বাড়িতে ঔশ্বর্য তখনই বাড়বে যখন আপনার বাড়িতে টাকা পয়সার অভাব হবে না, বাড়িতে সকলের কাছে ধন সম্পত্তির অভাব হবে না, আপনার মনের ইচ্ছাগুলি পূর্ণ হবে। সেই ক্ষেত্রে ঘি দান করলে আপনার বাড়ির ঐশ্বর্য বাড়বে, অর্থাৎ আপনার জীবনে ধন সম্পত্তি টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না। ঘি দানে মা লক্ষ্মী এবং কুবের অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকে এবং যারা ঘি দান করে থাকে লক্ষ্মীর কৃপা তাদের উপর থাকে এবং কুবের তাদেরকে ধন সম্পদ প্রচুর পরিমাণে, কুবেরের আশীর্বাদে ধন সম্পদ তারা প্রাপ্ত করে থাকে। তাই ঘি অবশ্যই দান করুন। শস্যদান আমরা প্রাচীনকালেও দেখেছি, শস্যদানের কথা আমরা বিভিন্ন রামায়ণ মহাভারত বিভিন্ন ধর্মগ্রন্থ শস্যদানের কথা বলা হয়েছে। বলা হয় শস্যকে অন্ন বলা হয় এবং অন্ন হচ্ছে ধন সম্পত্তির আরেক স্বরূপ। তাই যে ব্যক্তি শস্য দান করে থাকে সে ব্যক্তি কিছু দিনের ভিতর সে ব্যক্তি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে ওঠে এবং যাদের জীবনে নানা সমস্যা চলছে, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে, টাকা পয়সার দিক থেকে যাদের জীবনে অনেক সমস্যা চলছে, কোনো কিছুই হাতে আসছে না, সব কিছুই খারাপ হয়ে যাচ্ছে, সেই ব্যক্তিকে শস্য দান অবশ্যই করতে হয়। আপনি শস্য দান করুন, এর কোনো বার নেই। আপনি প্রতিদিন ইচ্ছা করলে শস্য দান করুন। আপনি আমার সামর্থ্য অনুযায়ী আপনি শস্য দান করুন। সামর্থ্য অনুযায়ী শস্য দান আপনার ভাগ্যটিকে পাল্টে দেবে, আপনার জীবনে থাকা অর্থের সমস্যাও দূর করবে। এরপর হচ্ছে তিল দান। তিল দান হচ্ছে জমি দানের সমান, অর্থাৎ কাউকে জমি দান করা এবং তার সমানান্তরালভাবে তিল দান করা একই বলা হয়ে থাকে। তাই তিল দান অনেক বড় দান। তিল দান করলে পিতৃদোষ দূর হয়। অনেক সময় জীবনে যদি পিতৃদোষ যদি থাকে সেক্ষেত্রে সে ব্যক্তিকে অনেক কষ্ট করতে হয়। যাদের পিতৃদোষ থাকে, পিতৃদোষ থাকা ব্যক্তিকে জীবনে কঠোর পরিশ্রম করতে হয় এবং জীবনে তাদের এতটাই পরিশ্রম করতে হয় কিন্তু পরিশ্রমের অনুপাতে তারা কিছুই পায় না। বিভিন্ন সময় তারা বাধা বিপত্তির মাঝেই তারা ঘিরে থাকে এবং সমাজে তারা অসম্মানিত হয়ে থাকে। তার উপরেও অর্থ ব্যয় হয়, নানা অনেক কিছু হয়ে থাকে যাদের পিতৃদোষ থাকে। তো পিতৃদোষ থাকা ব্যক্তি তিল দান অবশ্যই করুন এবং সাধারণত যাদের পিতৃদোষ নেই ওনারও তিল দান করুন, কেন কি তিল দান হচ্ছে জমি দানের সমান, অর্থাৎ কাউকে জমি দান করা এবং তিল দান করা সমান। তাই তিল দান করুন, পিতৃদোষ দূর হয় এবং পিতৃদোষ দূর হয় তার সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ এবং আপনাদের পিতৃদের আশীর্বাদ আপনি প্রাপ্ত করতে পারবেন। এবং তিল দান করলে বলা হয় জীবন থেকে সংকট দূর হয়। সংকট বলতে গেলে আপনার জীবনের উপরে থাকা যত ধরনের বাধা বিপত্তি বা না বলা তেমন সমস্যা, আপনার জীবনে বিভিন্ন ধরনের ভয়, সেই সকল কিছু, কোনো কিছু থেকে হয়তো ভয়, সেই সকল কিছু দূর হয়ে যাবে তিল দান করলে। তাই তিল দান অবশ্যই করুন। এরপর হচ্ছে লবণ দান। লবণ দান হচ্ছে এমন একটি দান, বলা হয় লবণ দান করলে পাপমুক্ত হওয়া যায়। সবচাইতে বড় কথা লবণ দান হচ্ছে, লবণ দান যে ব্যক্তি করে থাকে সে ব্যক্তি পাপমুক্ত হয়ে যায়। অনেক সময় মানুষ ভুলে, মানে জেনে না জেনে মানুষ অনেক ধরনের পাপ করে থাকে, কাউকে বড় কথা বলা, গুরুজনদেরকে অসম্মানিত করা, তেমন অনেক কিছু থাকে যেগুলিকে বলা হয় পাপ। আমাদের শাস্ত্রে, আমাদের গ্রন্থে, ধর্মগ্রন্থে সেইগুলি কথা বলা হয়েছে। তাই লবণ দান এমন একটি দান, সেই লবণ দান করলে আপনি পাপমুক্ত হবেন। তার উপরেও অনেক সময় পূর্ব জন্মের পাপের জন্য বর্তমান জন্মে, অর্থাৎ বর্তমানে মানুষকে অনেক বেশি কষ্ট করতে হয়। একটি কথা বলাই হয় না যে আপনার পূর্ব জন্মের পাপ যার ফল আপনি এই জন্মে ভুগছেন, সেই কথাটি বলা হয়। তাই পূর্ব জন্মে করা পাপগুলি দূর হয়ে যায়, পাপমুক্ত হয় যারা এই জন্মে লবণ দান করতে পারে। লবণ দান অবশ্যই করুন। লবণ দান করলে ইচ্ছা পূর্ণ
হয়ে থাকে। যে ব্যক্তি লবণ দান করে সে ব্যক্তির মনের ইচ্ছাটি পূর্ণ হয়, স্বপ্নটি তাদের বাস্তব হয়। তবে লবণ দান করার সময় একটি কথা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং মনে রাখবেন যে লবণ কোনোদিনও একা দান করতে নেই, অর্থাৎ আপনি সিঙ্গেল হিসাবে অর্থাৎ শুধুমাত্র লবণ দান করবেন না। যখনই লবণ দান করবেন তখন আপনি তার সঙ্গে সামান্য একটু তিল গুড় বা অন্যান্য কোনো কিছু সঙ্গে আপনি দেবেন, অর্থাৎ শুধুমাত্র লবণ দান করবেন না। এবং লবণ দান আপনি কারুর লবণটি কারোর হাতে আপনি দেবেন না, এটি খারাপ। যখনই কাউকে লবণ দান করছেন আপনি লবণটি নিয়ে আপনি মাটিতে রেখে দিবেন তার সামনে এবং ওনাকে বলবেন সেই লবণটি মাটির থেকে যেন তুলে নিয়ে যায়, অর্থাৎ আপনি হাতে কোনোদিনও লবণ দান করবেন না, কারুর হাতে লবণ দান করা খারাপ। তাই লবণ দান সর্বদা আপনি দূর থেকে এবং আপনি তার সামনে রেখে দেবেন, সেখান থেকে সে ব্যক্তি তুলে নিয়ে যাবে। তো লবণ দান অনেক বড় দান। লবণ দান করলে পূর্বজন্মের পাপ দূর হয় এবং পাপমুক্ত হওয়া যায়, ইচ্ছাপূর্ণ হয়ে থাকে। তো বন্ধুগণ, এই দানগুলি অবশ্যই করুন। এই দানগুলি করলে আপনাদের যা জীবনের যত ধরনের সমস্যা সংকট সকল কিছু দূর হয়ে যাবে, আপনাদের জীবনটি ভালো হবে, ভাগ্যোদয় হবে আপনাদের। এবং প্রতিটি দান এক একটি গ্রহের সঙ্গে সম্পর্ক আছে। এক একটি দান আপনার এক একটি গ্রহকে স্ট্রং করবে আপনার জীবনে। যাদের জীবনে গ্রহ স্ট্রং থাকে, সূর্য, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই গ্রহগুলি যখন স্ট্রং থাকবে আপনার ভাগ্যোদয় হতেই হবে, এবং আপনার ভাগ্যোদয় হবে, আপনার জীবনটি সুন্দর হবে। তাই দান অবশ্যই করুন এবং দেখবেন এই দান করা মাত্রই আপনার জীবনে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। তাই এই দানগুলি অবশ্যই করুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।